ওয়াকফ বোর্ড নিয়ে, ওয়াকফ বোর্ডে যে বিলের ভিত্তিতে ওয়াকফ বোর্ড চলে এতদিন ধরে, যে আইনের ভিত্তিতে ওয়াকফ বোর্ড চলে এতদিন ধরে, সেই আইনটাকে পরিবর্তন করবার জন্য দেশের সরকার যে বিল এনেছে আপনাদের কয়েকদিন আগে সে কথা জানিয়েছিলাম, এবং সেই বিলের প্রয়োজনীয়তা কতটা আছে, আইনের সংস্কার কতটা প্রয়োজন তা নিয়ে বিতর্ক করেছে। কিন্তু আজকের বিতর্ক সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে। অবশ্যই ওয়াকফ বোর্ড, ওয়াকফ বোর্ডের সংস্কারের জন্য নতুন আনা বিল, কিন্তু সেই বিলে তৃণমূল কংগ্রেসের বিস্তর আপত্তি, না সেই আপত্তি নিয়েও আপাতত আমার আজকের বিতর্ক নয়। সেই আপত্তিগুলো কি, কেন, তার কতটা ভিত্তি আছে, কতটা নেই, সেগুলো নিয়েও না হয় আরেক দিন বিতর্ক করা যাক। কিন্তু আমার বিতর্কের আজকের একটাই কারণ, একটাই প্রশ্ন। আমি যে বুঝতে পারছি তৃণমূল নেতা নেত্রীদের একের পর এক মুখ খোলা দেখে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজ ফিরাদ হাকিম, আপত্তি আছে বিস্তর, প্রচুর অসঙ্গতি রয়েছে বলে তারা মনে করছেন, অনেক জায়গায় পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন। বেশ, তাহলে ওই কমিটির ভিতরে নেই কেন আপনারা? নেইমারে ছিলেন তো, মানে এখনো পর্যন্ত দেশের সংসদীয় কমিটি, যৌথ সংসদীয় কমিটি, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে তৈরি হওয়া কমিটিতে তৃণমূল কংগ্রেসের সদস্যরা আছেন, তারা এখনো পর্যন্ত কাগজে কলমে স্পিকারকে, লোকসভার স্পিকারকে, অথবা তাদের ওই কমিটি যিনি হেড করছেন তার মাথাকে এখনো পর্যন্ত চিঠি দিয়ে জানাননি যে আমরা এই কমিটির বৈঠকে থাকছি না এবং কমিটিতেই থাকছি না, পাকাপাকিভাবে থাকছি না, বিদায় নিচ্ছি না, কিছু আপত্তির কথা জানিয়েছে। কমিটির প্রভাব, প্রক্রিয়া, কমিটির প্রস্তাব ইত্যাদি নিয়ে তাদের কিছু আপত্তির কথা জানিয়েছে। কমিটির অধিবেশন যেভাবে হচ্ছে, যারা আসছে তা নিয়ে কিছু খোলাখুলি আপত্তি সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। ফিরহাদ হাকিম, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, প্রত্যেক দিন নতুন নতুন বিতর্ক যাকে তাড়া করে, তিনি আজকে বলেছেন এই বিলে এত বিতর্ক, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে এই বিল নাকি আসলে ওয়াকফের সম্পত্তি নিয়ে নরেন্দ্র মোদীর কোনো ব্যক্তিগত বন্ধুকে দিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত। বেশ, যদি এত বড় অভিযোগই থাকে, সব যদি আপনারা জেনে থাকেন, তাহলে আমার ওই একটি মাত্র প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের অভিযোগের সঙ্গতি নিয়ে, অর্থাৎ সেটা সঙ্গত অভিযোগ নাকি নয় তা নিয়ে আমার কোনো প্রশ্ন। যদি ধরে নিই প্রত্যেকটা অভিযোগ সঙ্গত, প্রত্যেকটা অভিযোগ অত্যন্ত ন্যায় এবং এই অভিযোগগুলোর মীমাংসা হওয়া দরকার, নতুন ওয়াকফ আইন এই অভিযোগের সারবত্তাগুলোকে গ্রহণ করে সেই অনুযায়ী যে বিল এসছে সংসদে তার পরিমার্জন করে, সংশোধন করে তৈরি হওয়া দরকার, তাহলে তো দেশের তৈরি কমিটিতে তৃণমূলের থাকা, যাওয়া, অংশগ্রহণ করা, নিজেদের অভিযোগ নথিবদ্ধ করা, নিজেদের প্রতিবাদ নথিভুক্ত করা ভীষণভাবে প্রয়োজন ছিল। ঠিক পশ্চিমবঙ্গের খতিয়ান নিয়ে যখন আলোচনা হবে, সেই সময় থেকে পশ্চিমবঙ্গের শাসক দল অনুপস্থিত কেন? আজ ভুবনেশ্বরে যৌথ সংসদীয় কমিটির ওয়াকফ বিল নিয়ে তৈরি যৌথ সংসদীয় কমিটির অধিবেশন শুরু হলো, নতুন অধিবেশন, যেখান থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আলোচনা। পশ্চিমবঙ্গের 6.5 লক্ষ ওয়াকফ, মাফ করবেন, পশ্চিমবঙ্গের 1.5 লক্ষ ওয়াকফ সম্পত্তি নিয়ে আলোচনা, যার মধ্যে মাত্র 20,000 আজকের দিন পর্যন্ত রেজিস্টার্ড, বাকি 1,30,000 সম্পত্তি নিয়ে বিস্তর আলাপ, আলোচনা, বিতর্কের প্রয়োজন। সে বিতর্কে তৃণমূল কংগ্রেস থাকবে না, রাজ্য শাসক দল। আর তারা বলছে এই বিলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সংস্থান রাখা আছে, তাহলে কোনটা সত্যি, কোনটা মিথ্যে? তৃণমূল কংগ্রেসের অভিযোগ সত্যি, তাহলে বৈঠকে নেই কেন, কমিটিতে যাচ্ছেন না কেন? আর যদি কমিটিতে না যাওয়াটা সত্যি হয়, মানে ওটাই একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে কি অভিযোগগুলো মিথ্যে? মিথ্যে অভিযোগ প্রমাণ করতে পারবেন না, লিখিত দিতে পারবেন না, তাই কমিটি এড়িয়ে চলছেন? সব মিলিয়ে শাসন করতে গেলে, এ রাজ্যে আমরা এতদিনে জেনে গেছি তৃণমূল কংগ্রেসের জন্য এটা ফর্মুলা যে তোষণ লাগবে, আর তোষণটা বজায় রাখার জন্যই কি বয়কট, ভয়ঙ্কর তোষণ, ভয়ঙ্কর শাসন, আর তার জন্যই প্রয়োজন একেবারে বয়কট। আজকের বিতর্কে আসবো, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ক্লোজ টু বিজেপি, সেই সমস্ত অর্গানাইজেশন যাদের কোনো স্টেক নেই ওয়াকফ বিলের সঙ্গে, জীবনে কোনোদিন যারা ওয়াকফ নিয়ে একটা দিয়ে একটা চিঠি পর্যন্ত লেখেনি, আমরা বিরোধী দলে যারা যে সমস্ত সাংসদরা রয়েছি,
আমরা এটা বয়কট করছি। ঠিক যখন বাংলায় ওয়াকফের নামে দখল করে রাখা সম্পত্তি কত তার হিসেব নিকেশের সময়, তখনই ওয়াকফ সংসদীয় কমিটির সফর বয়কট বাংলার শাসক দলের সাংসদদের। এখানেই শেষ নয়, বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে ওয়াকফ বিল নিয়ে আলোচনা নির্দিষ্ট হয়ে গেছে। সংসদীয় কমিটির বৈঠক বয়কট করে বিধানসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা, বিধানসভার স্পিকারও সমর্থন করতে পারছেন না তৃণমূলের চূড়ান্ত দ্বিচারিতা। আমি বিলটা দেখেছি, সেই বিলটা ব্যক্তিগত আমার অভিমত, আমি বিধানসভার হাউসে যারা আলোচনা করবেন তারা বলবেন। তাও আমার মনে হয় যে এই বিলটা যেভাবে এসছে, এই বিলটাকে সমর্থন করা ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারি। কিন্তু এই যে এই বৈঠকগুলো বয়কট করা, সেটা নিয়ে কিছু সেটা তাদের দলীয় সিদ্ধান্ত, এই ব্যাপারে আমি কী বলব। গোটা দেশে ওয়াক্ফ সম্পত্তির পরিমাণ 7.5 লক্ষ, যেখানে শুধু পশ্চিমবঙ্গে ওয়াক্ফ সম্পত্তির পরিমাণ 1.5 লক্ষ। এই 1.5 লক্ষের মধ্যে মাত্র 20,000 সম্পত্তি এখনও পর্যন্ত রেজিস্ট্রি করা আছে, বাকি 1,30,000 সম্পত্তির কোনো রেজিস্ট্রি নেই, সেগুলো খাতা কলমে রয়েছে, কিন্তু যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে অন্য কিছু রয়েছে, অন্য কেউ রয়েছে। যেমন মোহনবাগান ক্লাব রয়েছে, যেমন রাজ্যের বিধানসভা রয়েছে, যেমন কালীঘাট রয়েছে। এই বিল নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করে, এমনকি যদি কোনো প্রস্তাবও পাশ করে তৃণমূল কংগ্রেস, তাহলেও এই বিলের সংশোধনে অথবা সংশোধন না করাতে সেই প্রস্তাবের কতটুকু মূল্য থাকবে? নাকি সবটাই আসলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বাঁচানোর রাজনীতি? ইমাম ভাতা হোক বা ধর্মীয় মঞ্চ থেকে নির্দিষ্ট করে সংখ্যালঘুদের বরাভয় দেওয়া, বারে বারেই ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া হতে দেখা গেছে শাসক দলের সর্বময় নেত্রীকে। ইয়াদ রাখনা, কই ভি দুষ্টুমি হোক, যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই টাকায় খেলা হোক, যতই নোংরামি হোক, যতই রামবং শ্যাম হোক, এক হোক, মনে রাখবে আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। তোষণের এই ভোট ব্যাংকের জন্যই কি ওয়াকফ নিয়ে এত দ্বিচারিতা তৃণমূলের? ওয়াকফ বোর্ড নিয়ে, ওয়াকফ আইন নিয়ে তৃণমূল কংগ্রেসের যদি কিছু বলার থাকতো, তাহলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সামনে তারা তাদের ডেলিগেশন বা তাদের রিপ্রেজেন্টেশন রাখতে পারত। লোকসভা বা বিধান লোকসভায় পেশ হওয়ার পরেতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এসেছে ফর স্ক্রুটিনি, সেখানে না কথা বলে বিধানসভায় আলোচনা করার কী মানে আছে? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। এটা ওয়াকফ নাটক। ওয়াকফ আইনের বদল হবে দেশ জুড়ে, দেশের কমিটি বয়কট করে রাজ্যে এসে বিধানসভায় আলোচনা কোন স্বার্থে, কার স্বার্থে? ওয়াকফ বিল নিয়ে মমতার দলের নির্লজ্জ ভোট ব্যাংক রাজনীতিটাই আবার প্রকাশ্যে চলে এলো। রিপাবলিক বাংলা। তৃণমূলের আর 5 জনের মতো ওয়াকফ বিল নিয়ে রাজ্যের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও আপত্তি আছে। তার কারণ, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত একজন বিধায়ক, দলের মতে তার মত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এ বিল নিয়ে জেপিসিতে গিয়ে আলোচনা না করে বয়কট করে চলে এসে রাজ্যের বিধানসভায় এ প্রস্তাবের আলোচনা, আদৌ তৃণমূলের এই অবস্থান কতটা কার্যকরী হবে তা নিয়ে তার, মানে রাজ্যের বিধানসভা স্পিকারেরই নির্দিষ্ট কোনো বিশ্বাস নেই, বরঞ্চ তিনি একমতই নন বলা যেতে পারে। আর ঠিক এখান থেকে আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, তোষণের ভোটে মরিয়া মমতা, ওয়াকফে তাই এত দ্বিচারিতা, দেশের তৈরি কমিটি বয়কট, রাজ্যের বিধানসভায় এসে আলোচনা, সে আলোচনায় আদৌ কি সত্যি যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমরা, তা যদি সত্যি হয় আটকানো যাবে? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাঁদিক থেকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, আমার ঠিক বাঁদিকে রয়েছেন অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র, আমার ঠিক ডান দিকে অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র, আমার একদম ডান দিকে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।